আচ্ছা নাটকের অফার আছে চলচ্চিত্র অফার আসে বিজ্ঞাপনের অফার আসে ঠিক আছে প্রেমের অফার কেমন আছে প্রেমের অফার প্রেমের অফার কি আছে আমার বাবার ইচ্ছাতেই আসলে আমার নাচ অভিনয় আমার মায়ের ইচ্ছাতেই তাদের আমার ফুল ফ্যামিলির অনেক বেশি কন্ট্রিবিউশন আমাকে আজকে মুক্তি হিসেবে তুলে ধরার জন্য এবং আপনাদের কাছে আসার জন্য আচ্ছা আপনি তো নাচ শিখেছেন শিশু একাডেমি সুরঙ্গমা বাফা নাচের এখনো চর্চাটা নৃত্য চর্চা বলেন হ্যাঁ করি ভীষণ করি যতই আমি জিম করি एरोবিক্স করি যাই করি যখন আমি ডান্স করি তখন আমাকে রিয়েল একটা রিলিফ দেয় মেন্টাল রিল্যাক্সেশনের জন্য খুবই হেল্পফুল হয় আমার জন্য আম ভালো লাগে এবং মানে আমি এটা মানে হয় যে ছোটবেলা ভাবতাম যে ঠিক আছে আমি একটা স্কুল দেব বাচ্চাদের শেখাবো সেটা এখন হয়তো আর ইচ্ছে নেই বা শিখাতে ভবিষ্যতে আর করব কিনা আমি জানি না বাট আর লাভ এটা আমি কন্টিনিউ করবো রঙের মানুষ নাটকটার পরে সংখ্যা আমি তো বললামই যে আমি রঙের মানুষটাকে পুঁজি করে যদি কাজ করতে চাইতাম আপনি যদি একজন ডিরেক্টর হতেন বা একজন মেকার হতেন তাহলে আপনি রঙের মানুষ দেখার পরে তো অবশ্যই আপনিও চাইতেন যে দিলখুশকে দিলখুশের মতো একটা ক্যারেক্টার আমি তাকে মানে কাজ করি চাইতেন না আপনি তো একটা মানে ক্যারেক্টার বা একটা ইয়ে হয়ে যাওয়ার পরে ট্রেনটা ভাঙা যে কত কষ্টের সেটা আমি জানি তো সেটা ভাঙার জন্য আমাকে কিন্তু গ্যাপটা নিতে হয়েছে আমি আবারও বলছি কারণ ওখানে যারা যারা কাজ করেছিলেন ইয়ে করেছিলেন তাদেরকেও ওই সেম জিনিসটা ভাঙতে টাইম লেগেছে তারা যদি কন্টিনিউসলি মানে ওটা যদি করেই যেত তাহলে আমাকে দিলখুশ থেকে বেরিয়ে মানে মানে ফিল্মে গ্ল্যামারাস হিরোইন অ্যান্ড অন্যান্য কিছুতে এন্টার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো নাটকে কেন জানি একটা সবার একটা অ্যালার্জি আছে নাটকের মে ফিল্মে আচ্ছা আচ্ছা আপনার ধরেন প্রথম ছবি তো তুমি আছো হৃদয়ে নায়ক ছিল আরজু আপনার দ্বিতীয় ছবিতে নায়ক ছিল সাকিব খান চলচ্চিত্রের যাত্রাটা কিন্তু খুব ভালো ছিল এবং আলোচিত ছিল কিন্তু আমরা আর আপনাকে চলচ্চিত্রে খুঁজে পেলাম না এর কারণটা কোয়ান্টিটির চেয়ে যদি কোয়ালিটি দেখি তো আমি একটা বা দুটো কাজ করি সেটাতেই যদি আমার অডিয়েন্স আমাকে একসেপ্ট করে আমাকে ভালোবাসে তো সেটা আমার কাছে বেশি পাওয়ার কিন্তু আমরা যদি দেখি যে আগে আমরা যে মুক্তিকে দেখেছি এখনকার মুক্তি আরো পরিপক্ক এবং আরো সুন্দর হ্যাঁ মানে এখন তো ধরেন যে সব ভার্চুয়াল যুগ চলে চলে এসেছে সবাই খালি ভাইরাল হতে চায় এবং সবাই মিডিয়াতে খালি আওয়াজের উপরে চলে হ্যাঁ আপারবেলায় আওয়াজটা একটু কম মনে বলে মনে হয় আমার নেই আমার আওয়াজ ঠিক তোরা আমাকে এটা আমার মানে আমার কিছু ফ্যান কেউ আমাকে বলে যে কিছু আপনার সম্বন্ধে আসলে অনেক ইয়া করল বাট কিছু স্ক্যান্ডাল পেলাম না কোনো এরকম কোন আওয়াজ বা কিছু আমার কেন জানি এглоতে একটু অ্যালার্জি আছে আমি ফাকা আওয়াজ দিতে একদম পছন্দ করি না এটা আমার মানে রক্তে আছে মেবি আমার বাবাও এরকম ছিলেন কোনো সময় মিথ্যে কথা বা ফাকা কথা বলা বা বাড়িয়ে কথা বলা এগুলো তো আমার একদম বিশ্বাসী নই এবং আমি আমার ইমেজটা আমি যেরকম আমি সেরকম ক্লিন রাখতে চাই আমি যদি সেরকম কিছু করতাম বা হতো সেটা হয়তো আপনি আওয়াজ শুনতে পারতেন আচ্ছা নাটকের অফার আসে চলচ্চিত্র অফার আসে বিজ্ঞাপনের অফার আসে ঠিক আছে প্রেমের অফার কেমন আছে প্রেমের অফার প্রেমের অফার কি আছে ভাবতেছি আসলে আমার আমি ভুলে যাই আমার এগুলো মাথায় থাকে না এগুলা মানে তাই এভরিডেই অনেক টেক্সেস অনেক ইন বক্স ফুল থাকে তো এগুলা ওরকম এক্সেপশনাল অ্যান্ড মানে খুব মানে সিলেক্টেভ কিছু না হলে আসলে মাথায় থাকে না আসে অনেক অফার আছে না কেন